আরো সুন্দর সুন্দর চিকি দেখবেন, চলো চলো আ দেখো দেখো আরে কিত্তি অসম হ্যায় তো যাই হোক বন্ধু লাজ খান না লাজ দেখা তো ইয়ে জানা সনম কিত্তি অসম মন খারাপ কিচ্ছু হকন মিল গয়া এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি না পড়ার নাই কি করে নিকান দেখে আচ্ছা হ্যাঁ ম্যাম দাও রে বড়ি তোরি বাড়ি মনে গিয়ে টাকা রে শুটিয়ে লাল করে দাও সো ওয়েলকাম টু রাজবংশী নয় ব্লগার চ্যানেল তোমার তোমার লাগ সবাকে স্বাগত ধন্যবাদ সো মোর প্রিয় দর্শক গিলা সবাকে মোর হৃদয় তোকরা অনেক অনেক ভালোবাসা আর হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ সো বন্ধুগুলা ফাইনালি তোমার মাঝত আজি বি আরেকটা নতুন কন্টেন্ট নতুন একখান ভিডিও নতুন একখান ব্লগ নিয়ে চলে আসিনু আজি মুই যা মোর লগত প্রিয় দা প্রকাশ লাইফস্টাইল স্যার ও যা বলছে সব মিথ্যা কথা হ্যাপি নিউ ইয়ার মানে তুই যে আনি বিন্দু ব্লগ প্রকাশ লাইফস্টাইল হ্যাপি নিউ ইয়ার তাহলে কি বিন্দু দা যাওয়া যাবে নাকি একদম একদম তাহলে মোহ রেডি অমাও রেডি মোহ রেডি অমাও রেডি তাহলে আমার জামা অবশ্যই তাহলে বেশি দেরি না করি বেশি বকবক না করি চলো 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 রে সো যাই হোক বন্ধুরা ফাইনালি মানে হচ্ছে তরিবাড়ি বৌদ্ধ মন্দির যেটা গুলমার রাস্তা যাচ্ছে ওই রাস্তা আমি দাঁড়ায় আছো ফাইনালি এই রাস্তাটা দেখা পাচ্ছেন যেটা হচ্ছে যাচ্ছে সেবক তারপর হচ্ছে বেঙ্গল সাফারি এবার পুরো জাম লাগিয়েছি আজই মানে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট এক তারিখ এত জাম না প্রচুর জাম একদম ধারণার বাইরত সো বন্ধুগুলা ফাইনালি তোমার যদি যাবা চাহাচ্ছেন ব্লগখান কন্টিনিউ করা চলো আমার জামা ডাইরেক্ট গুলমা মন্দিরে দেখা হবে আর মুইছুম মানে মুই একলা আছি মোর গাড়ি খানছে আর হচ্ছে কিন্তু তার আশীর্বাদ দিয়েছে মানে ভিড়চ্ছে উঠি উঠে জাম হচ্ছে তো চলো কথাবার্তা হবে চলো তাহলে ব্লগখান কন্টিনিউ করো সো যাই হোক বন্ধুরা ফাইনালি চলে আসলো তরিবাড়ি বৌদ্ধ মন্দির বাদ 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 এই তরিবাড়ি এই তরিবাড়ি মনে গিয়ে টাকা রে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো বৌদ্ধ মন্দির আসার পরে মন্ডায় ভাঙি গেল হতাশ হয়ে গেল গাইস তোমরা কতেন কিটায় হতাশ হয়ে গেল কিটা মন্ডা ভাঙি গেল কি কারণে না বুঝি অ্যাকচুয়ালি যেটা বাস্তব ঘটনা এত কষ্ট করে আসার পর আজি তরিবাড়ি বৌদ্ধ মন্দির একেবারে ক্লোজ দেখো বন্ধুগণ ফাইনালি তরিবাড়ি বৌদ্ধ মন্দির একদম বন্ধ মন্ডায় ভাঙি গেল গাইস সালাই দুঃখ কাজ খতম নি হতাবে ভালো লাগে না এত আশা স্বপ্ন সব কিছু ভঙ্গ হয়ে গেল কয়েকটা মুহূর্তের মধ্যে পুরো পাবলিক রিয়াকশন দেখা পাচ্ছেন কত পাবলিক এসেছে ইয়ার অনেক পাবলিক এসেছে অনেক বাদ সেই স্বপ্ন পূরণ হলনি ফার্স্ট জানুয়ারি ক্লোজ দেখো নোটিশ জানাই দিছে ফার্স্ট জানুয়ারি 2023 আশা সব ধ্বংস হয়ে গেল একদম মানে যেটা আশা করেছি কিছু করার নাই এটা বুঝবে না দিদি রাজবংশী ভাষা নর্থ রাজবংশী ভাষা নর্থ রাজবংশী ভাষা নর্থ বেঙ্গলের টপ ভাষা তো যাই হোক বন্ধুগণ ফাইনালি তরিবাড়ি বৌদ্ধ মন্দির স্বপ্নের সবারে মানে আশা ছিল আজি ভিতরে যাওয়ার সো দেখাই পাচ্ছেন তরিবাড়ি বৌদ্ধ মন্দির একেবারে বন্ধ মন খারাপ কিছু এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি না পড়ার নাই সব ধ্বংস হয়ে গেল তো চলো ফাইনালি এলা অন্য জায়গা যাবা আমি এদিকার আশা করা মানে সময় নষ্ট করা তো চলো কিন্তু পিন্ডু দাকার এলা আসেনি অমর লাভ উঠি আছে তো চলো বন্ধুগণ ফাইনালি দেখা হবে উঠি যায় তো চলো ওই যে মোর গাড়ি উঠেছে বন্ধ আছে মেলা লোক আইছে সব লোকের আশা টাশা আদি ধ্বংস হয়ে গেছে সব ধ্বংস নট দ্যাট অন এ ফার্স্ট জানুয়ারি 2020 সানডে কি মন না খারাপ হয়ে গেল নাকি আসার পরে হ্যাঁ কি দেখো দি ক্লোজ নাকি বন্ধ কি করবেন আর একদম বেকারে গেলে সকার আসার সকারে যাই হোক হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টু ইউ হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আয় আয় যে চলে যাচ্ছে আমার পিন্ডু দাদা দেখা পাচ্ছেন মাদ মাদ মাদ
अरे कहना क्या चाहते हो? सत्य के प्रॉब्लम बिंदुदा एक बारे नोटिस बड़ो करे टांगा दीजे देखा पाचन चले एक काम बैक सत्य के शुभ खबर इतिमध्ये देखा पाचन अरे उड़ो पब्लिक उड़ीबे माने सगा उड़ीबे ओ जे देखा क्लोज नोटिस जारी छे प्रकार लाइफस्टाइल हजार हजार दर्शक किंतु मन आदि खराब हो गई सबा किंतु हताशा होया जाछे सगारे मन खराब এত আশা মেকআপ টাকা পয়সা খরচা কইছে গে কি হই গেল গে কি হই আজি মনে কান দেখে ই সব কিয়া দেখনা পড় রহা হ্যায় আচ্ছা হ্যায় মে অন্ধা হুঁ দিদি করে মন না খারাপ হইছে দিদি মন খারাপ হইছে দিদি তোর মন খারাপ হইছে পুরা বন্ধ কোন কিছু করার নাই এত আশা করে পনেরোশো তিন হাজার টাকা করে খরচা খুঁজে মেকআপ খুঁজে বা ধরলি ব্লগিং করে লাভ নাই ব্লগিং করে লাভ নাই কিচ্ছু লাভ নাই কারণ আসল জিনিসটা আমার দেখবা পারি সব লুকা ভিডিও একদম বন্ধ আছে চলো বেঙ্গল সাফারি সো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে মনটা খারাপ হয়ে গেল এত আশা করে আসিল মুই না হ্যাঁ মন মতো আর মেলা দর্শক আইছে মেলা টুরিস্ট আইছে সকালে আশা থাকবো কিনা কদি বন্ধ দেখো বন্ধ বেকার সাজিছে এত মেকআপ খুঁজে কোন লাভ হলি পয়সা যাই খুঁজে যাই 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 বন্ধ বদি মেকআপ করছি বেকার পয়সা যাই গেল আরো সুন্দর সুন্দর চেয়ে দেখবে চলো চলো আ দেখো দেখো দেখা পাচ্ছে না যে ছবি তুলেছে যাই হোক বন্ধুরা ফাইনালি মানে পরিবারে বুদ্ধ মন্দির তো যাবা পানি পান এই মুহূর্তে মানে আমার তুলেছি পিছন বাগায় যে মানুষজন পিকনিক খাচ্ছে এনজয় করেছে আর এই মুহূর্তে মোট ব্যাকগ্রাউন্ডটা দেখা পাচ্ছেন মোট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বেঙ্গল সাফারি এই বেঙ্গল সাফারির যে এরিয়া গোটা এরিয়া খান কিন্তু বেঙ্গল সাফারি মেলার দর্শক আমার লাস্ট খাচ্ছে তো যাই হোক বন্ধু লাস্ট খান না লাস্ট দেখা তো ইয়ে জানা সনম প্যার বাড়ি কোথায় সবাই বলে দাও জোরে জোরে ও জব বিকে লড়কি দেখো মেরা দিল দিবানা ওলে ওলে ও জব বিকে লড়কি দেখো মেরা দিল দিবানা ওলে ওলে ক্যা ক্যা কেনা কেনা কে চা রহে হ্যায় ভাই আপ তোমাকে বলছি ভাই তোমাদের দিকে কোনো সিঙ্গেল মেয়ে আছে নাকি ভাই থাকলে একটু জানাইও ভাই প্লিজ ভাই অনুরোধ ভাই প্লিজ ভাই অনুরোধ ভাই প্লিজ জানাইও ভাই আর কত বছর ভাই একা একাই সরস্বতী পূজায় ঘুরবো ভাই প্লিজ জানাইও ভাই তোমাদের দিকে কোনো মেয়েতে থাকলে ভাই যেহেতু ওরে দাবা পানি তাহলে হামা উঠে যাই অনেক লোকলার মশংলা দিঘি আছি লোকলার পেট খারাপ করে দিম পেট খারাপ করে দিম বলেন কি পেট খারাপ করে দিম যাই হোক বন্ধুরা ফাইনালি দেখা পাচ্ছেন ইতিমধ্যে কোনো পিকনিক খাবার দিচ্ছে পুরো মানে পাহাড় সাইডত পুরো পিকনিকের বাজার লাগে গেছে আপনি তা কেমন আছে দেখি যান না পানি বিন্দু চলো বন্ধুগুলা ফাইনালি অনেক কথাবার্তা হয়েছে এটা তো আমার নিগলিজ আছে এলা যাবো আমার অন্য ঠে কি পিন্ডু তা এলা করে যাবে কোনো প্ল্যান আছে কি অন্য জায়গা যাওয়ার আচ্ছা চলো তাহলে মনটা তো খারাপ হয়ে গেল মন খারাপ ভোগও লাগিছে সব পাকায় মুশকিল শনি ধরছে শনি একদম শনি ধরি পেলাইছে
তো যাই হোক বন্ধুরা ফাইনালি এটা তো আমার নিগলিজ আছে এলা জামা আমার উন্নঠে উন্নঠে পড়ে যাবে বাট জানু না আমার আগায় গেছে মো গাড়িখান স্টার্ট করি তো চলো এবার পরে কথা তো যাই হোক বন্ধুরা ফাইনালি গুরমা টাকা চলে আসলো মানে চলে আসলো বলতে গেলে আমার আমার মতো চলে গেছে বাড়ি নিয়ম মতো চলে এসেছি তো যাই হোক বেশি কথা কমানো রাতে অনেক কান হয়ে গেছে মোর নিন্দ হয়েছে চোখটা টিমা ঝোলা রাখা ফুলে যাওয়া দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও কার তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর তোমরা যদি মোর ফেসবুক পেজ তো কার দেখা থাকে অবশ্যই ফলো করো ইনস্টাগ্রাম ফলো করো আর নতুন দর্শক গিলা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলবা না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ তোমার লগত দেখা আছে কোনো একটা নতুন কন্টেন্ট নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ মোর প্রিয় দর্শক গিলা সবাই সুস্থ থাকো ভালো থাকো বেস্ট অফ লাক জয় হিন্দ।